হ্যালো ভাই নমস্কার, মু আপনার স্বাগত করছি মো ইউট্যুব চ্যানেলে। আজ করা কলরা আলু ভজা। কলরা কু ভাল ছোট ছোট করে কাটি নিয়েছি, তা সহ আলু বি দেখুন ভালোভাবে ধোই সারা পরে এটি মু কড়াই বসলি। ফার্স্ট আমি সিজাই দেবা, কলরা আলু কু পকাই দেলি, তাদের এবার মু হলদি আড কলি, তারপর লুণ আড করিবা স্বাদ অনুসারে, তাকে ভালোভাবে গোলাই দেবা। গোলাই সারা পরে আমি তাকে এবার ঘোড়াই দেবা, আর টিকি সিজিবা ছাড়ি দেবা, বেশি সিজাইবানি, মজা অল্প সিজিব। দেখুন পাঁচ মিনিট খেয়ে মোটর সিজি সারা পরে মু দেখুছি খোলিকি কত পরিমাণ কম সিজিছি, তাপরে এবার দেখুন ফের টিকি ঘোড়াই দেবা, আর পাঁচ মিনিট খেয়ে সিজিব। দেখুন পাঁচ মিনিট হয়ে সারা পরে মু খোল দেছি, এবার কম গোটে জায়গা কু কাড়ি দেবা, সারা পরে কড়াইটা ধোয়ে দেবা। মানে এবে ছুঙ্ক করিবা, দেখুন ছুঙ্ক করা মু সোর্ষ তেল আড করলি, তেলরে মু এটি নিয়েছি গোটে শুকিলা লঙ্কা পঞ্চ ফুটন আড করছি, ফুটি গলা পরে মু গোটে পিঁয়াজ কু বড় পিঁয়াজটা মু অধা এটি জারুছি, আউ অল্প ডাইরেক্ট ভজার পকাউছি, আপনি চাইলে বি জারি পারিবে, আপনি চাইলে বি নহলে ডাইরেক্ট বি পকাই পারিবে, সে ভজারে ভাজি হলা বেড়ে সে জরি যাব আপে আপে। দেখুন মোর পিঁয়াজটা অল্প পরিমাণ হয়ে সারা পরে মু এবার কলরা যে আলুটা যে রকিলি সিজাইকি এবার পকাই দেছি, এবার কম করা আমি ভালোভাবে মিক্স করে সারা পরে তেলরে এবার সাইড সাইড করেদেবা, যেহেতু সিজি যাইছি এবার খালি জরিবা দরকার, জরিলে সেটা পিতা টিকি অংশ কমি যাই থাকে, আর টিকি ভালো লাগি থাকে। আর দেখুন আপন কংগ্রে টিকে ঘোড়াইবে, ঘোড়াইকি বি আপন ভাজি পারিবে, নহলে এমিতি বি ন ঘোড়াইকি বি ডাইরেক্ট এপড়ে সেপড়ে করিবে 2 মিনিট কি 2 মিনিট। দেখুন মু তো প্রায় ঘোড়াই দিয়ে, আউ যা টিকে থাই সিজিবাকু বি তা ভিতরে সিজি যায়, তা সহিত বি জরি বি যায়, 2 মিনিট 2 মিনিট আমি এপড়ে সেপড়ে করিবা, কড়াইরে লাগিবাকু দেবানি নহলে পড়ি যিব। আউ মোর তো এই প্রসিডিউরে আমি কলরারে ভাজিবা, এই প্রসিডিউর নিহতি ভাজন্তু, বহুত বড়িয়া লাগিব কলরাটা। ইপট সেপট করিকি ভাজি সাইলা পরে দেখুন কম টিকি পটপড় হয়ে যাব, কলরা ভজাটা টিকি টেস্ট লাগিছে। এই প্রসিজরে নিহতি 10 মিনিট খেয়ে এপট সেপট করে ভাজন্তু। দেখুন টাইমর হয়ে আসলা, যেহেতু টিকি পটপড় কলে কলরা ভজাটা টিকি এত পিতা লাগি না থাকে, ছোট ছুয়া খাইবাকে ভাল পাঁচ। দেখুন কলরা ভজাটা হয়ে গলা, এমতি ভাজলে পিতা বেশি লাগি না থাকে, লাগি না থাকে সমস্ত ভাল লাগবে। দেখুন আর যদি মোর এই রেসিপিটি আপনার ভাল লাগি থাকে নিহতি কমেন্টে কে, আর লাইক শেয়ার সবসক্রাইব করা ভুলবেনি। রয়েছে, নমস্কার।